আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে করাবো সেট ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট একটি সেন্সিল এবং সাথে তোমার হচ্ছে তিনটা এম সিকিউ ঠিক আছে তো প্রথমে দেখো ক দেওয়া আছে সি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট ফোর লেস দ্যান এক্স লেস দ্যান সেভেন তো এন ধারা কি বোঝায় এন কে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দেখো এন এই যে ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইত্যাদি এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে খেয়াল করো চারের চেয়ে বড় সাতের চেয়ে ছোট কি পাঁচ ছয় দেখো সাতের চেয়ে ছোট আবার চারের চেয়ে বড় তো আমাদের বলছি কি পি অফ সি মানে পির শক্তির সেট বা পাওয়ার সেট তো পি অফ সি তোমরা জানো এটাকে দুইভাবে লেখা যায় একটা হচ্ছে বড় থেকে ছোট আর একটা ছোট থেকে বড় আমরা ছোট থেকে বড় যাব প্রথমে একটি করে ফাইভ সিক্স তারপরে কি ফাইভ সিক্স তারপরে ফাঁকা সেট তো পি অফ সি আমাদের বের করা শেষ এখন যদি লিখতে চাও নির্ণয় পি অফ সি লিখতে পারো আর না হইলে এখানেও আনসার রেখে দিতে পারো ওকে খ নম্বর প্রশ্ন দেখো বলছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি দেখা যে আমরা দেখাবো তো এখানে এর মান লাগবে বির মান লাগবে এ বি এ এ সি তার মানে সি তিনটাই লাগবে তো আমাদের কি দেওয়া আছে দেখো এর মান দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে এ ওয়ান থ্রি ফাইভ বি হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এবং এটা আমরা কিন্তু ক থেকে পেয়েছি ক থেকে পাই সি ইকাল কত ফাইভ সিক্স ওকে তো দেখো এ ইউনিয়ন বি আসো সুতরাং এ ইউনিয়ন বি তো এর মান কত এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি মান কত টু ফোর সিক্স ইউনিয়ন কি দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে তাহলে দেখো প্রথমে সাজাও তাহলে ইউনিয়ন বাংলায় বলে সংযোগ সেট দুইটার ভিতরে একত্রিত করা এটা হচ্ছে সংযোগ তাহলে দুই বা ততো সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে তোমাদের এখানকে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ছোটো থেকে বড় সাজাতে হবে এবং প্রথমে সংখ্যাগুলো তারপরে এবিসিডির অক্ষরগুলো ইত্যাদি লিখতে হবে তো এটাকে দিলাম আমরা সমীকরণ এক তো দেখো আমরা এ ইউনিয়ন বি অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি এবার এ বাদ বি আসো লিখবো আবার এ বাদ বি এর মান কত বাদ বীর মান কত টু ফোর বাদ মানে বুঝো তো এই বাদ তোমরা কিন্তু কাটবে না বাদ এদের সাথে যারা মিলবে তারাও বাদ তো দেখো টু ফোর সিক্স বাদ গেছে এদের সাথে কেউ মিলে নাই তাহলে এরা একারাই বাদ এদের সাথে যদি এখানে কেউ মিলতো তারাও বাদ চাইতো সৌভাগ্যক্রমে এদের সাথে এখানে কারো মিলে নাই তাহলে কি ওয়ান থ্রি এরপরে আমরা এ বাদ বি বের করেছি এখন আমরা বি বাদ এ বের করব এবার বি বাদ এ বি মান কত টু ফোর সিক্স বাদ এর মান কত ওয়ান থ্রি ফাইভ তাহলে এরা বাদ যাবে এদের সাথে যারা মিলবে তারাও বাদ যাবে মনে মনে এদেরকে বাদ দিয়ে দিলাম দেখো এদের সাথে এখানে কেউ মিলছে মিলে নাই তো তাহলে কি আছে টু ফোর সিক্স তো এরপরে খেয়াল করো আমরা কি কি বের করবো এ বাদ বি বের করছি বি বাদ এ বের করছি এ ইন্টারসেকশন সি বের করবো তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সির মান কত সির মান হচ্ছে ইন্টারসেকশন মানে এদের ভিতরে যারা মিলবে তাদের সেট মানে বাংলায় যাকে আমরা বলি কমন সেট ফাইভ ফাইভ মিলছে না তাহলে ফাইভ এবার এ বাদ বি এই যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইকুয়াল দেখো এ বাদ বি এ বাদ বির এর মান কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি বাদ এর মান কত বিবাদের মান হচ্ছে টু ফোর সিক্স ইউনিয়ন এই ইন্টারসেকশন সির মান হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন মানে যা মিলবে আর যা না মিলবে সবাই আসবে সংযোগ সেট তো দেখো প্রথমে ওয়ান তারপরে এই টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে দুই দেখো এক নং এর যা পেয়েছি দুই নং এর তাই পেয়েছি তো এখন আমরা কি লিখবো ছোট্ট একটু কথা লিখবো সমীকরণ সমীকরণ এক নং ও দুই নং এর তুলনা করে পাই তুলনা করে পাই কি পাই ডান পক্ষ পক্ষের সমান হলে তোমার কি বামপক্ষ বামপক্ষের সমান অর্থাৎ এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি আমাদের কি বলেছিল প্রশ্নে বলেছিল দেখাও যে তাহলে আমরা কিন্তু আমাদের একদম ফাইনাল ভ্যালু অর্থাৎ সর্বশেষ রেজাল্ট বের করে ফেলেছি তাহলে বলছে দেখাও যে আমাদের দেখানোর শেষ শোট ওকে গ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তো দেখো আমাদের এ এবং বি এবং সি তিনটি মান আমাদের প্রয়োজন তো এর মান ওয়ান থ্রি ফাইভ বির মান টু ফোর সিক্স এবং সির মান হচ্ছে ফাইভ সিক্স এটা আমরা ক থেকে বের করেছি প্রথমে কি করব বি ইন্টারসেকশন সি বের করবো বি ইন্টারসেকশন সি বির মান কত টু ফোর সিক্স ইন্টারসেকশন সির মান কত ফাইভ সিক্স তো মানে হচ্ছে কমন সেট ভিতরে যেটা শুধু মিলবে সেটাই আসবে যা মিলবে না তা আসবে না দেখো টু এখানে আছে এখানে আছে নেই তো হবে না ফোর এখানে আছে এখানে নেই সিক্স সিক্স মিলে গেছে ফাইভ এখানে আছে এখানে নেই তাহলে ওয়ানলি সিক্স তাহলে সুতরাং ক্রস ইন্টারসেকশন সি তো খেয়াল করো এর মান কত ওয়ান থ্রি ফাইভ ক্রস বিশন সির মান হচ্ছে এবার ক্রস করাও প্রথমে ওয়ান দ্বারা সিক্স কে ওয়ান সিক্স থ্রি দ্বারা সিক্স কে থ্রি সিক্স দ্বারা সিক্স কে ফাইভ সিক্স এটা হচ্ছে সমীকরণ এক এরপরে খেয়াল করো আমরা তো অলরেডি এটা করেই ফেলেছি এবার এ ক্রস বি এ ক্রস বি এইচ এ ক্রস বি এর মান কত ওয়ান থ্রি ফাইভ মান হচ্ছে টু এবার ক্রস করাবো আমরা ওয়ান দিয়ে টু কে ওয়ান দিয়ে ফোর

এই যে এ ক্রস বি বের করেছে এখন আমরা কি করবো এ ক্রস সি তো আসো এ ক্রস সি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ক্রস সির মান হচ্ছে ফাইভ সিক্স তো ক্রস করাও ওয়ান দিয়া ফাইভকে ওয়ান ফাইভ ওয়ান দিয়ে সিক্স কে ওয়ান সিক্স থ্রি দিয়ে ফাইভ কে থ্রি ফাইভ থ্রি দিয়ে সিক্স কে থ্রি সিক্স এইবার আমরা ডিরেক্টলে এই কাজটা করবো এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তো আসো এ ক্রস intersection এ ক্রস সি তো ঠিক আছে প্রথমে এ ক্রস বি মান এই যেগুলো লেখো ওয়ান টু ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ টু ফাইভ ফোর ঠিক আছে দেখো আমি ইন্টারসেকশনটা এখানে দিলাম প্রথমে এই ইন্টারসেকশনে এ ক্রস সি এর মান হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান সিক্স থ্রি ফাইভ তারপর কি থ্রি সিক্স এরপরে খেয়াল করো আমাদের আরেকটু কাজ রয়ে গেছে ওয়ান ফাইভ ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স ফাইভ 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 সিক্স এখানে আমরা একটু লিখে দেই ফাইভ ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে এবার আমরা আমাদের একদম ফাইনাল কাজটা করে ফেলব তো দেখো ওয়ান টু এখানে নাই ওয়ান ফোর এখানে নাই ওয়ান সিক্স এখানে আছে এখানেও আছে এখানেও আছে থ্রি টু এখানে আছে এখানে নাই থ্রি ফোর এখানে আছে এখানে নাই থ্রি সিক্স এখানেও আছে এখানে আছে এখানেও আছে আছে তাহলে কি কি মিলছে ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ সিক্স এটা দাও সমীকরণ দুই তাহলে সমীকরণ এক ও দুই তুলনা করে পাই সমীকরণ এক ও দুই পাই দেখো ডান পক্ষ ডান পক্ষের সমান তাহলে বামপক্ষ বামপক্ষের সমান তাহলে বামপক্ষ আছে কি ইন্টারসেকশন সি ইকুয়াল ক্রস এ ক্রস সি তা আমাদের বলেছিল কি সেখানে একটু যাই প্রমাণ করছে তাহলে প্রু আমাদের ম্যাথ কমপ্লিট এবার আমরা তিনটি করব দেখো বলছে যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক অনেকগুলো স্কুলে এসেছে এবং অনেক স্টুডেন্ট এটাকে প্রবলেম হিসেবে দিয়েছে বাসায় দিয়ে গেছে সেই জন্য এটা করিয়ে দিচ্ছি তো দেখো এখানে একটু কাজ আছে যেটা আমি করিনি এখন করব। দেখো যদি এ সেট প্রকৃত উপসেট হয় কে হবে এ সেট হবে কি হবে প্রকৃত উপসেট হবে কার বীর তাহলে মূল জিনিসটা মনে রাখবা জি যিনি মূল সেট তিনি ডান পাশে বসবে এই ডান পাশে বসলো দেখো বি 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 ডান পাশে আছে যিনি অপোজিট হবে তিনি বাম পাশে বসবে এ অপোজিট হবে এই জন্য এ বাম পাশে এরপর কি বলছে প্রকৃত অপোজিট প্রত্যেকটা সেট নিজেই তার উপসেট শুধু সেই সেই সেটটা বাদ দিলে অর্থাৎ এর মান এবং বীরমাণ হুব এক হতে পারবে না এটা যখন কেটে দিব তখন কি প্রকৃত উপসেট তাহলে সুদু উপসেট কি কিভাবে লেখে শুধু উপসেট কিভাবে লেখে তখন তোমার কি হবে এই নট থাকবে না নট কি থাকবে না তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর কোনো সেটের উপাদান সংখ্যা থ্রি হলে তার উপসেট সেট কত উপাদান সংখ্যা বের করার সূত্র টু এর পাওয়ার এন তাহলে টু এন এর মান থ্রি তার মানে কি এইট তাহলে এটা আমাদের সঠিক উত্তর এরপরে আসো এই ফাঁকা সেট বি কল টু অন হলে এ ইউনিয়ন বি কত এ ইউনিয়ন বি মানে দুইটার ভিতরে যা মিলবে আর যা না মিলবে সবই সবই আসবে তো এখানে তো কোনো উপাদান নাই এখানে কত আছে ওয়ান তাহলে মিলে আমাদের উপাদ উত্তর হচ্ছে ওয়ান ওকে তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ